নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। বাল্যবিবাহ রোধে রাজ্যে নিযুত ময়না প্রকল্পের সূচনা। পুজোর মুখে বরাকেও কয়েক হাজার ছাত্রীকে নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ। জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার। সদ্য প্রয়াত বিশিষ্ট কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্যকে স্মরণ করল আকসা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বাল্য বিবাহ রোধে আজ রাজ্যে সূচনা হল নিযুত ময়না প্রকল্পের। গুয়াহাটি থেকে আজ গোটা রাজ্যে এই প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পের সূচনায় বাল্য বিবাহ রোধ করা সম্ভব হবে, একই সঙ্গে মেয়েদের স্কুল কলেজ ছুটের সংখ্যাও থাকবে না। পাশাপাশি দুস্থ পরিবারের মেধাবী ছাত্রীরা এই আর্থিক অনুদানে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে। আজি অসম সরকারে এখন অতি মহিয়ান আঁচনি, পবিত্র আঁচনি অসমৰ ছাত্ৰী সমাজৰ বাবে উৎসৰ্গিত কৰিছে। নিযুত ময়না আঁচনিৰ জৰিয়তে 159 গৰাকী ছাত্ৰীয়ে মাহিলী বৃত্তি পাবলৈ সক্ষম হ'ব। উচ্চতৰ মাধ্যমিক প্ৰথম বৰ্ষৰ ছাত্ৰীসকলে 1000 টকা, স্নাতক প্ৰথম বৰ্ষৰ ছাত্ৰীসকলে 1250 টকা আৰু পোষ্ট গ্ৰেজুৱেট প্ৰথম বৰ্ষৰ ছাত্ৰীসকলে 2500 টকা লাভ কৰিব। প্ৰতি মাহৰ 11 তাৰিখে বেংক একাউণ্টত এই পুঁজি হস্তান্তৰিত কৰা হ'ব। এই আঁচনিখন নিযুত ময়না আঁচনি এইকাৰণেই ৰখা হৈছে যে অহা 3টা বছৰত এই আঁচনিৰ হিতাধিকাৰী 10 লাখ পাবগৈ আৰু 10 লাখ ছাত্ৰীক সামৰিব পৰাকৈ এই নিযুত ময়না আঁচনিখন প্ৰস্তুত কৰা হৈছে। সমগ্ৰ অসমতে আজি ছাত্ৰীসকলে বিভিন্ন সমষ্টিত পতা অনুষ্ঠানসমূহত উপস্থিত আছে, উৎসাহ আৰু উদ্দীপনা। মই ভাবোঁ এই আঁচনিখনে অসমত বাল্য বিবাহ ৰোধ কৰাৰ ক্ষেত্ৰত এক বিশেষ ভূমিকা পালন কৰিব। ড্ৰপ আউটৰ যি সমস্যা আছিলে, সেই ড্ৰপ আউটৰ সমস্যা সমাধানত সহায় কৰিব আৰু অসমৰ আৰ্থিকভাৱে পিছপৰা দৰিদ্ৰ আৰু মধ্যবিত্ত পৰিয়ালৰ মেধা ছাত্ৰীসকলক শিক্ষা জীৱনক আগুৱাই লৈ যোৱাত সহায় কৰিব। মই শিক্ষামন্ত্ৰী ৰণোজ পেগু আৰু শিক্ষা বিভাগক এনে এখন সুন্দৰ আঁচনি অসমৰ শিক্ষা জগতলৈ উপহাৰ দিয়াৰ বাবে ধন্যবাদ আৰু অভিনন্দন জনাইছো। গোটা অসমের সঙ্গে আজ কাছাড়েও নিযুত ময়না প্রকল্পের সূচনা হলো। এ নিয়ে আজ শিলচর ইন্ডিয়া ক্লাব ময়দানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কয়েক হাজার স্কুল এবং কলেজের ছাত্রী অংশ নেন। শিলচরের 15টি স্কুলের 2600 ছাত্রীর মধ্যে আজ নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কাছাড়ে মোট 7800 ছাত্রী এই প্রকল্পের সুবিধা পাবেন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে, এডুকেশন মিনিস্টার ডক্টর রণজ প্রভুর হাত ধরে একটি বিশেষ স্কিম নিযুত ময়না আঁচনি। এই নিযুত ময়না আঁচনির মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে ছাত্রীদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, ছাত্রীদের যাতে স্বাবলম্বী করা যায়, পড়াশোনাতে তাদের যাতে উৎসাহ প্রদান করা যায়, তার জন্য অসম সরকারের একটা বলিষ্ঠ পদক্ষেপ। এই পদক্ষেপে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী গোটা আসাম রাজ্যে তার ইনগ্রেশন করেছেন। আজকে আমরা শিলচর বিধানসভায় 15টি স্কুলের 2600 ছাত্রীদের আমরা এখানে চেক ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া আনুষ্ঠানিক প্রোগ্রামের মাধ্যমে আমরা করছি। ডায়াসে আমরা 15 জন ছাত্রীকে চেক ডিস্ট্রিবিউশন ইতিমধ্যে সেরেছি। এবার 25টি কাউন্টারে এই 15টি স্কুলের 2600 ছাত্রীকে চেক দেওয়া হবে।
করিমগঞ্জেও আজ ছাত্রীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ করা হলো। জেলা গ্রন্থাগার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে 4504 জন ছাত্রীর হাতে এই প্রকল্পের চেক তুলে দেন সাংসদ কৃপানাথ মালা এবং জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা স্কুল পরিদর্শক নীলমজ্যোতি দাস, রবীন্দ্র সদন কলেজের অধ্যক্ষ অশোক দাস, বদরপুর এনসি কলেজের অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন সহ জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগের বিভিন্ন আধিকারিক। ছাত্রীরা পক্ষে আমাদের ভারতবর্ষে আমরা যারা আছি গার্ডিয়ান, মেয়েদেরকে আমরা সেকেন্ড ক্লাসে রেখে দিই। জেনারেলি আমরা এটাই ভারতবর্ষে চলছে যে মেয়েরা পড়ানোর বেশি চেষ্টা করি না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় বলে থাকেন একটা মিশন ওনার, বেটি বাঁচাও বেটি পড়াও। উনি শুরু করেছিলেন, আমরা জানি হয়তো আসামে সেটা খুব কম হয়, কিন্তু অন্যান্য জায়গায় ভুল হত্যা হয়। মানে মেয়ে সন্তান যদি থাকে গর্বে ওকে হত্যা করা হতো, এই জন্য বেটি বাঁচাও করেছিলেন এবং বেটি পড়াও করেছিলেন। যদি মেয়েরাই না থাকে আমাদের এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কারণ মেয়েরা যদি না থাকে তাহলে প্রজন্ম পারবেই না। সেটা প্রচলন অনেক আমাদের ইউপি বিহার হরিয়ানা এইগুলোতে খুব বেশি ছিল। এর জন্য মোদীজি এই প্রোগ্রাম শুরু করেছিলেন বেটি বাঁচাও এবং বেটি পড়াও। আজকে দেখুন মেয়েরা কোন জায়গায় নেই, সায়েন্টিস্ট থেকে আরম্ভ করে পাইলট আছে, এখন হেলিকপ্টার প্লেন চালাচ্ছে মেয়েরা সব কিছু করতে পারে। এই ক্ষমতা মেয়েদের মধ্যে আছে, যার জন্যে প্রধানমন্ত্রী এই স্লোগান দিয়েছিলেন বেটি বাঁচাও এবং বেটি পড়াও। অল্প আগে আমরা শুনেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন, লিস্ট গ্রাজুয়েশন আগে যাতে বিয়া না করে মেয়েরা বলেছেন। আজ পাথারকান্দিতেও নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ করা হলো। পাথারকান্দি মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুটি কলেজ এবং 10টি স্কুলের মোট 831 ছাত্রীর হাতে চেক তুলে দেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সমজেলা কমিশনার মিনার্ভা দেবী আড়ম্বমের পৌরোহিত্যে এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার রূপক মজুমদার, স্কুল অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ, ডক্টর সুভাষ সিনহা, শান্তিলাল সিনহা, শশীবাবু সিনহা সহ অন্যান্যরা। অনেক একটা ইনোভেটিভ একটা স্কিম যেটা আজকে পরিদর্শন করলাম। আজকে আমাদের পাথারকান্দি এলএসসি, যদি আমি কথা বলি, আজকে মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা আজকে সেরেমোনিয়ালি নিযুত ময়না স্কিমের অন্তর্গত আমরা চেক ডিস্ট্রিবিউশন করেছি। পাথারকান্দিতে অ্যারাউন্ড 839 আমাদের ছাত্রীরা 10টা স্কুল এবং 2টো কলেজ থেকে ওনাদেরকে সিলেকশন করা হয়েছে। যেমনি আমরা জানি ক্লাস 11-12 ₹1000 পার মান্থ, তারপরে আপনার ডিগ্রি ফার্স্ট ইয়ার 1250 rupees ₹1250, এবং আপনার পোস্ট গ্র্যাজুয়েটে 2500 প্রত্যেক মাসে ওনাদেরকে দেওয়া হবে। অ্যান্ড আজকে আমাদের অনারেবল চিফ মিনিস্টার ডিস্ট্রিক্ট থেকে শুধু লাইভ টেলিকাস্ট খুব সুন্দরভাবে সবাইকে নির্দেশ দিলেন এবং ডিরেকশন দিলেন কীভাবে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। ছাত্রীদেরকে অনেক এনকারেজ করলেন যাতে চাইল্ড ম্যারেজ স্পেশালি, কারণ ছাত্রীরা এটাই বলতো আগে ড্রপ আউট সিটুয়েশন হতো, কারণ মা বাবারা পড়াশোনা করতে মানে অনেক সক্ষম হতো না, ফাইন্যান্সিয়াল লেভেল নট স্টেবল। তো ওদিকে আজকে এইটা সেটার মাধ্যমে আজকে সমগ্র করিমগঞ্জ জেলাতেই হচ্ছে, আমাদের করিমগঞ্জ জেলাতে টোটাল 4504 জন বেনিফিশিয়ারিজ আছে, যেটা 4টা সমষ্টিতে আমাদের ভাগ করা আছে এবং প্রত্যেকটা সমষ্টিতে আজকে এই ধরনের লাইভ টেলিকাস্টের মাধ্যমে সেরেমোনিয়াল চেক ডিস্ট্রিবিউশন হচ্ছে। পাথারকান্দি সমষ্টিতে আজকে এটা হয়। এবারে ঈশান বাংলা বিরতি। বিশুদ্ধ নিরামিষ খাবার সুলভ মূল্যে খেতে হলে চলে আসুন শিলচর দেশবন্ধু রোডের বিপরীত দিকে জগন্নাথ ভোজনালয়ে। এখানে রয়েছে নর্মাল থালি সহ 9-10টি ব্যঞ্জন দিয়ে রাজভোগ থালি, তাছাড়া রয়েছে সুস্বাদু ব্রেকফাস্ট। এছাড়া অতি স্বল্প মূল্যে উন্নত মানের পুজোর সামগ্রী নিতে চলে আসুন শিলংপট্টি অ্যাক্সিস ব্যাংকের পাশে থাকা জগন্নাথ ভাণ্ডারে। জগন্নাথ ভোজনালয় ও জগন্নাথ ভাণ্ডারের জন্য যোগাযোগ করুন 9401317770।
সকাল 8টা থেকে রাত 10টা অবধি দুটি প্রতিষ্ঠান খোলা থাকে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। উধারবন্দেও আজ বিভিন্ন স্কুল কলেজের 380 ছাত্রীর মধ্যে নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ করা হলো। উধারবন্দ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্রীদের চেক বিতরণ করলেন বিধায়ক মিহির কান্তি সোম সহ অন্যান্যরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিসি অন্তরা সেন সহ প্রত্যেক স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পূর্বে আমরা দেখেছি রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মত অনেক দিগ্গজ যারা আমাদের দেশকে সেই সময় নেতৃত্ব দিয়েছেন বা তাদের দ্বারা আমরা দেশ গড়েছে, উনারাই বলেছেন সেই সময় ছিল বাল্য বিবাহ প্রথা, তার বিরুদ্ধে লড়েছিলেন। এই সমস্ত মহিলাদের স্বনির্ভর হতে হবে, তা মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের যশস্বী প্রধান মুখ্যমন্ত্রী ওনাদের প্রয়াসে মেয়েদের যাতে লেখাপড়া করে যেতে পারে, তারা যাতে স্কুল ছুট না হয়। আজকের দিনে আমরা প্রায় দেখেছি যে মেয়েরা আজকের দিনও স্কুল ছুট হচ্ছে বাড়ির কাজের চাপে, আর পরিবারের আর্থিক সংকট, আর এই গরিবির কারণে চা বাগানের শ্রমিক সহ বিভিন্ন এলাকায় গরিব যারা দিন আনে দিন খায়, তাদের পরিবারের জন্য মেয়েদেরকে পড়ানো অনেক কষ্টকর। তাই এই সরকার আসার পর, কেন্দ্র এবং রাজ্য সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর, এই মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য বিভিন্নভাবে সেই কাজ করা হচ্ছে। আমরা আজকে যে ইমতম প্রধানমন্ত্রী যেভাবে ঘোষণা করেছিলেন, মুখ্যমন্ত্রী সেইভাবেই ঘোষণা করেছেন, আমরা আগামী দিনে যাতে আরও মহিলারা পড়াশোনা করতে পারে, মেয়েরা যাতে করতে পারে, মেয়েদের যাতে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয় সে ব্যবস্থা নেওয়া হোক। জৈশ-ই মোহাম্মদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অসমের এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেফতার করল এনআইএ। গোয়ালপাড়ার জামিয়া আশরাফুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ শেখ সুলতান সালাল উদ্দিন আয়ুবকে গ্রেফতার করেছে এনআইএ। আজ তাকে গ্রেফতার করে দিল্লিতে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জৈশ-ই মোহাম্মদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়ালপাড়া থেকে এ পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে এনআইএ। সদ্যপ্রয়াত কবি সাংবাদিক অধ্যাপক বিজয় কুমার ভট্টাচার্যের স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করল আকসা। এদিন শিলচর প্রেস ক্লাবে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে সভার সূচনা হয়। প্রয়াতের কর্মজীবনে নানা অবদান এবং উল্লেখ্য দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন আকসা উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্থ। বরিষ্ঠ সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন সাংবাদিক সাইদুর রহমান। 80 দশক থেকে প্রায় 38 বছরের পুরনো সম্পর্ক, বিশ্ববিদ্যালয় আন্দোলন চলছে, তখন আমি পাতাকান্দিতে থাকতাম এবং নিউজ প্রেস রিলিজ লিখে নিয়ে আসতে হতো শিলচরে, এবং তখন প্রেস রিলিজটা আমি স্বামী তমজিৎ দা তিলক দাকেই দিতাম। দেখতাম তখন জ্যোতিরিন্দ্রচন্দ্র দত্ত কারাগার করার অফিসে দুইজনে একসঙ্গে বসে থাকতেন,
লিখছেন। বিশ্ববিদ্যালয় প্রাপ্তির যে আন্দোলন, এক দশকের আন্দোলন, নিরবিচ্ছিন্ন আন্দোলন, সেই আন্দোলনে ক্ষুদ্র লেখনী বিজয় কুমার ভট্টাচার্য, নমনজিৎ ভট্টাচার্যরা লিখে গেছেন। আমি আবারও বলছি, বিশ্ববিদ্যালয় প্রাপ্তির যে আন্দোলন সেটা কৃতিত্বের দাবিদার সংবাদপত্র এবং সাংবাদিক ভাইয়েরা, এর 50% কৃতিত্বের দাবিদার। বিজয় কুমার ভট্টাচার্য তার খরোদ্দার লেখনীর মাধ্যমে দিনের পর দিন সেটা তুলে ধরেছিলেন। বিজয়দাকে আমি অনেকভাবে দেখেছি। ওই সময় বিজয় দার যে লেখা, যেটা বলতো যে একটা আন্দোলনকে সামাজিক রূপে প্রতিষ্ঠা করা, তার পিছনে সংবাদপত্র সময় বিরাট ভূমিকা নিয়েছে এবং সাংবাদিক হিসাবে বিজয় ভট্টাচার্য একটা বিরাট ভূমিকা সময় নিয়েছিল। বিজয় ভট্টাচার্য, মোদী ভট্টাচার্য, পুরুষকান্তি দাস, এরা একটা বিশাল ভূমিকা নিয়েছিল এই সময় সাংবাদিকতাকে, মানে আশা আন্দোলনটাকে বিশ্ববিদ্যালয় আন্দোলনকে কীভাবে মাধ্যমে দিয়েছে দেওয়া যায় একটা বিরাট অবদান করেছে। তো বিজয় দার দিকে একটা সামাজিক আবেগপ্রবণ হয়েছে, যেমন মানে ও আন্দোলন করছে, সাংবাদিকদের কি হয়, আমরা যারা লেখালেখি করি বা কোনো সংবাদ করি আমাদের আবেগ বর্ধিত হতে হবে, আবেগের আবেগতারিত সংবাদ লেখা আমাদের ঠিক নয়। কিন্তু আমরা মাঝে মধ্যে কিছু সামাজিক সংকট থাকে, তখন আবেগ এসে যায়, তো যার একটা ভুল প্রকাশ আমাদের লেখার মধ্যে আসে বা আমাদের বক্তব্যের মধ্যে আসে। করিমগঞ্জের ভারত বাংলা সীমান্তের লাফাশাইল গ্রামের পাশে নো ম্যানস ল্যান্ডে রবিবার এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করল রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচর। সুতারকান্দি সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতায় এদিনের শিবিরে 475 জনের স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। শিবিরের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন ডাক্তার অমিত কালোয়ার। শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার প্রজেক্ট চেয়ারম্যান ডক্টর মঞ্জুরী বর্মা, ডক্টর দেবস্মিতা নাথ, ডক্টর বিকাশ সিনহা, ডক্টর অলোক নাথ, ডক্টর সায়নিতা রায়, ডক্টর নোমান চৌধুরী। সুতারকান্দি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারত এটা নোম্যান্স জোনত এটা হেলথ ক্যাম্প অর্গানাইজ করেছি উইথ দ্য হেল্প অফ বিএসএফ সুতারকান্দি, অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য কমান্ডেন্ট সঞ্জয় কুমার জি ফর গিভিং আস দিস অপরচুনিটি। আমাদেরকে যে অপরচুনিটিতে দেওয়া হয়েছে ওটার জন্য আমি খুবই ওনাকে ধন্যবাদ জানাই। আমরা রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের মেম্বার, আর এখানে আজকে আমাদের 7 ডক্টর আছে, ইনক্লুডিং নিউরো, তার মধ্যে মেডিসিন আছেন, ডেন্টালও আছেন, আর অন্যান্য ডিপার্টমেন্টেরও আরও আছেন, স্কিনের বিভাগেরও আছেন। আমরা এখানে মিলে সবাই পেশেন্ট দেখছি, আচ্ছা আশা করি আমাদের এই সেবাতে জনসাধারণ উপকৃত হবে। এর সাথে আমরা আরও একটা কাজ করেছি আমাদের গ্রিনল্যান্ড শিলচরের পক্ষ থেকে, আমরা একটা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এটা আমরা এই এরিয়াকে ডোনেট করেছি, যেহেতু আমরা দেখা গেছে এই এরিয়াতে বিএসএফের আমাদেরকে জানিয়েছিল যে এই এরিয়াতে মেয়েদের রোগের সমস্যাটা খুব বেশি, মেয়ে লোকের যেটা রোগ হয় ওগুলোর সমস্যা খুব বেশি, তো যেহেতু এখানে হাইজিন কোয়ালিটি ওরা মেনটেন করতে পারে না, ওর জন্য আমরা একটা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন যেটা আমরা এতদিন জেলে অ্যাভেলেবল ছিল আর নাসিক থেকে আমরা এটা মেশিনটা আনিয়েছি, আনিয়ে আমরা এই এরিয়ার জন্য ডোনেট করেছি, আর এটা বিএসএফ এর মাধ্যমে আমরা এই এরিয়াকে আমরা ডোনেট করলাম। শিলচর রাঙ্গিরখাড়ির আদিনাথ দুর্গাপূজা কমিটি এবার ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবারের পুজো পরিচালনায় আদিনাথ সমাজ সুরক্ষা সমিতি। 2055 সালে এই পুজোর সূচনা হয়েছিল। আজ এক সাংবাদিক সম্মেলনে পুজো কমিটির কর্মকর্তারা জানান, পুজোয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে, এ নিয়ে তারা এদিন বিস্তারিত তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা সঞ্জীব দেবনাথ, সভাপতি শিবু দেবনাথ, সহসভাপতি ডাক্তার মলয়কান্তি নাথ এবং প্রদীপ দেবনাথ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেবনাথ সহ অন্যান্যরা। আদিনাথ সমাজ সুরক্ষা সংস্থা ব্যবস্থাপনায় আদিনাথ দুর্গাপূজা কমিটির একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন উপলক্ষে আমাদের আজকের এই সভা মূলত সবাইকে জানান দেওয়ার জন্যই বলা যে আদিনাথ সমাজ সুরক্ষা সংস্থা নাথ সমাজের সুরক্ষার জন্যই 1955 ইংরেজিতে কিছু গুণীজন সমাজ হিতচিন্তক এবং সমাজের কল্যাণে
যখন ভারতবর্ষ এক বিধ্বস্ত অবস্থার মধ্যে চলছিল, তখনই নাথ সমাজের কিছু পণ্ডিতবর্গ মিলে এই আদিনাথ সমাজ সুরক্ষা সংস্থার স্থাপনা করেছিলেন। তার পরবর্তী সময়ে সবাইকে সঙ্গবদ্ধ করা, ধরে রাখা এই চিন্তন নিয়ে দুর্গাপূজার আয়োজন। রামনগরের অন্যতম আনোয়া জলাশয়কে বাঁচাতে গঠন হলো কমিটি। কমিটির নাম দেওয়া হয়েছে আনোয়া বাঁচাও কমিটি। রবিবার রামনগরে এক জনসভা ডেকে আইনজীবী ইকবাল আহমেদ বড়ভুইয়াকে সভাপতি করে কমিটি গঠন করা হয়। এই জলাশয়টি পুনরুদ্ধারে এই কমিটি কাজ করবে। এখানে একটি পর্যটন স্থল গড়ে তুলতে কমিটি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালমা বেগম, কল্পনা দাস, নজরুল ইসলাম লস্কর, বিশ্বজিৎ সিং, মিজাবুর রহমান লস্কর প্রমুখ। অনেক সরকার পদক্ষেপ নিচ্ছে, পেপার পত্রিকায় আমি দেখছি যে অল্টারনেটিভ আমাদের জলের এই যেটা মহা যেটা কী বলে এটা মেগা প্রজেক্টের কাজ অলরেডি এতদ অঞ্চলে হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে, হয়তো আগামী বছর নাগাদ এটা চালু হয়ে যাবে। কিন্তু এই আনোয়ার জল শুধু যে পানীয় জল ব্যবহার করছেন এমন কথা আমি বলবো না। এই যে দূষণ যেটা চলিত হচ্ছে, বিভিন্ন ধরনের চর্মরোগ এই আশপাশের লোকজনের আপনারা এই পরীক্ষা নিরীক্ষা করলে দেখবেন ছড়িয়ে ছিটিয়ে আসছে। এই দূষণটা যেটা মরণবিধি না ছড়ায়, যার জন্য এই সময়ে আপনার সঠিক পদক্ষেপ নেওয়ার আমি আপনার মিডিয়ার মাধ্যমে উচ্চতর কর্তৃপক্ষের মানে দৃষ্টি আকর্ষণ করতে চাইব, এবং ওনারা যেন আমাদের আসাম বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিশেষজ্ঞদেরকে পাঠিয়ে আমাদের এই অঞ্চলে আগের যে পরিবেশ ছিল ওইটা পুনরুজ্জীবিত করার আমাদেরকে সহযোগিতা। পুজো উপলক্ষে ভারত সেবাশ্রমের শিলচর শাখা এবং আকসার যৌথ উদ্যোগে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো। এদিন সকালে তারাপুর চান্দমারী ভারত সেবাশ্রমে 350 লোককে বস্ত্র বিতরণ করা হয়। এ নিয়ে বিস্তারিত জানান গুণসিন্ধু মহারাজ এবং আকসা উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্ত। ভারত সেবাশ্রম সংঘ ও আকসা অর্থাৎ সারাকাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থার যৌথ প্রচেষ্টায় আজ ভারত সেবাশ্রম সংঘ মালিনীবিল শিলচর আমরা যৌথ প্রচেষ্টায় শারদীয় পূজার প্রাককালে আমরা বস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। এজন্য নিয়েছি আমরা আমাদের সাধ্যমতো যারা দুস্থ, যারা খেতে পান না, বস্ত্র কিনার হয়তো সামর্থ্য নেই, তাদের উদ্দেশ্যেই আজ আমাদের এ ক্ষুদ্র প্রয়াস বলতে পারেন। ভারত সেবাশ্রম সংঘ এমন একটি প্রতিষ্ঠান, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে সেটা ছড়িয়ে এবং ছিটিয়ে রয়েছে। যখন আমাদের দেশে মহামারী হয়, বন্যা হয়, প্রলয় হয়, খন্য এবং খরা হয়, তখন আমরা দেখি ভারত সেবাশ্রম সংঘ সেই জায়গায় ছুটে যায়। আমরা যখন করোনা হয়েছিল, তখন যখন বন্যা হয়েছিল 2022, কীভাবে দুস্থ মানুষের রিলিফ পৌঁছে দেওয়ার জন্যে কাজ করেছে। আমরা বিগত দিনে যৌথভাবে অনেক কর্মসূচি নিয়েছিলাম এবং আজও নিয়েছি। আমরা সনাতন ভারতবর্ষের রীতিনীতিতে আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে ভারতবর্ষের যে অখণ্ডতা, ভারতবর্ষের স্বকীয়তা বজায় রেখে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। বাল্য বিবাহ রোধে রাজ্যে নিযুত ময়না প্রকল্পের সূচনা। পুজোর মুখে বরাকেও কয়েক হাজার ছাত্রীকে নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ। জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার। সদ্য প্রয়াত বিশিষ্ট কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্যকে স্মরণ করল আকসা।
আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই, নমস্কার।